ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের আজ 725তম দিন। ইন্টারভিউয়ের 15 দিন আগে আপার প্রাইমারিতে যত সিট আপডেট করা যায় ততটা আপডেট করে টেট পাস ট্রেন্ড যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছে তাদের প্রত্যেককে সুযোগ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্বচ্ছতার সঙ্গে নিয়োগের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে আমরা এখানে বসে রয়েছি। প্রতিদিনের মতো দুপুর 2টোয় যেমন আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে একটা লাইভ হয়, সেই লাইভে আমরা উপস্থিত হয়েছি। এই তীব্র গরমে আজ উপস্থিতির সংখ্যা কিছুটা কম, তার মধ্যে থেকেই যতজন সম্ভব তাদেরকে নিয়ে আমাদের লাইভ অনুষ্ঠানটা শুরু করি। আজকে আমরা মঞ্চে সবার প্রিয় কাকুকে পেয়ে গেছি, কাকুর থেকে কিছু জানবো। বলুন, 725 আজকে দেখতে দেখতে 725তম দিন। এমনি দিন গুনলে আমাদের 725, কিন্তু আগামী যে 16ই জুন আসছে পরশুদিন, ওই পরশুদিন অর্থাৎ 16ই জুন 2022 আমরা এখানে প্রথম বসার শুরু করেছিলাম। দেখতে দেখতে 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। এই 2 বছরের মধ্যে আমরা যে আশাটা করেছিলাম, যে আশা নিয়ে আমরা এখানে বসেছিলাম, আমাদের যে দাবি নিয়ে আমরা বসেছিলাম, সেই একটাই দাবি হচ্ছে কলকাতার গেজেট 2016 মান্যতা দিয়ে আপডেট সিটে আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সেই দাবিটাকে নিয়ে আমরা এখানে যে দীর্ঘদিন বসে আছি, কেন বসে আছি, আমাদের সেই বসে থাকার যে যুক্তি, সেই যুক্তিটাকে কিন্তু মেনে নিয়ে আজ পর্যন্ত কমিশন বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একবার ভাবেননি, 2 বছর একবার তার সময় হয়নি বা কমিশনের কোনো সময় হয়নি, কোনো প্রতিনিধি মারফত একবার সমবেদনা বা সমব্যথী হতে এখানে কোনো কাউকে পাঠানো হয়নি। তো আমরা আগামী 16ই জুন 2 বছর যে পূর্ণ হয়ে যাচ্ছে, 16ই জুনেই আমাদের 2 বছর পূর্তিতে আমাদের মহাসমাবেশ একটা হওয়ার কথা বা মহাসমাবেশের একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু যেহেতু ওই তারিখে তার পরের দিন ঈদ আছে এবং এখানে বহু দূর দূরান্ত থেকে আমাদের যারা আছে, নর্থ বেঙ্গল থেকে যারা আছে, যারা ওই সম্প্রদায়ের যারা ঈদটাকে তারা তাদের একটা বছরের একটা মূল্যবান একটা অনুষ্ঠান, সেখানে তাদের আসা যাওয়া ওইটা যোগদান করতে পারবে না ভেবেই আমরা পরবর্তী সপ্তাহে আমরা যে 2 বছর পূর্তি যে মহাসমাবেশ ঘটাতে চলেছি সেদিনে, সেই জন্য আমরা কিন্তু 2022-এর 16 থেকে 2024-এর 16 পর্যন্ত 2 বছর পূর্ণ হওয়ার পরের সপ্তাহ অর্থাৎ 23শে জুন আমরা মহাসমাবেশ এইখানেই করব, এই ধর্না মঞ্চেই করব। এখানেই সেদিনের কি 2 বছর পূর্ণ হয়ে গেলে অনেক 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 জায়গায় কী হয়, আনন্দ উচ্ছ্বাস প্রকাশিত হয়। এটা তো আনন্দের নয়, অত্যন্ত নিরানন্দের, অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত কষ্টের। 10টা বছর জীবন থেকে সমস্ত বেকার ছেলেদের চলে গেছে, তারপরে এই ধর্না মঞ্চে মাটিতে এখানে তার তীব্র দাবদাহ, ঝড় বৃষ্টি বজ্রপাত প্রচণ্ড ঠান্ডা সমস্ত রকম উপেক্ষা করে কিন্তু 2 বছর পার করেছে এই ছেলে মেয়েগুলো। তাদের জীবন থেকে 10টা বছর চলে গেছে, ফিরবে না কোনো দিন। তাই সুরাহা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দেওয়ার জন্য, মাননীয় কমিশনের কাছে বার্তা দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো দিনই এখানটায় কিন্তু খালি যায়নি, নিরবচ্ছিন্নভাবে এই মঞ্চেও চলে আসছে 2 বছর। তাই আমরা ওই তারিখে সবার কাছে আমি অনুরোধ করব, যারা এই মঞ্চের সঙ্গে সম্পৃক্ত তারা প্রত্যেকের কাছে আমার এই বার্তাটা চলে যাক, তারা যেন 23শে জুন তারা কিন্তু এই মাটিটা একবার স্পর্শ করে এখানে একবার পদধূলি তোমরা আসবে, সবাই এখানে পদার্পণ করবে। শহীদ মাতঙ্গিনী হাজারা পাদদেশে, তার পাদদেশে বসে আছি, আশা করি তার পদতলে, তার চরণতলে আমরা এখানে থেকে একটা কিছু
সমস্যার সমাধান রাস্তা তৈরি হবেই হবে সেই আশা নিয়ে আছি। আমরা সেদিন মহাসমাবেশের মাধ্যমে দেখিয়ে দিতে চাই, আমরা সেই মহাসমাবেশের মাধ্যমে দেখিয়ে দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এখন বর্তমান যে এই পার্লামেন্টের যে ভোট গেল সেখানে আপনি এখনও যথেষ্ট মেরুদণ্ড শক্তিশালী পেয়েছেন হয়েছেন। আমরা আগামী দিনে আপনার সঙ্গে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, আগামী দিনেও থাকবো। আপনার মেরুদণ্ড যত শক্ত হবে আমাদের আশার আলো তত বেশি কিন্তু আরও প্রস্ফুটিত হবে। তাই আপনার সঙ্গে আমরা আছি, আপনার সঙ্গে আমরা থাকবো, কিন্তু আপনি আমাদের সঙ্গে একটু আসুন, আমাদের এই ছেলেমেয়েগুলোকে বাঁচাবার জন্য কোনো প্রতিনিধিকে পাঠান। আর আপনার কাছে জানি না এই বার্তাটা পৌঁছাবে কি না, আমরা আপনার কাছে যেতে চাই, আমাদের ছেলেমেয়েরা আপনার কাছে যেতে চায়। 23 জুন এখানে যে সমাবেশ হবে সেই সমাবেশের তরফ থেকে কয়েকজন প্রতিনিধি আপনাকে শুভেচ্ছা বার্তা দিতে চায়। আপনার কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে আপনার অভাবনীয় যে জয় সেই জয়ের আমরাও শরিক, তাই আপনাকে শুভেচ্ছা দিতে চায়। তারা আপনার কাছে যেতে চায়, যদি সেই সুযোগ আপনি করে দেন, সেই সুযোগ বা সেই অনুমতি যদি আপনি দেন আপনার কাছে যদি তারা যেতে পারে তাহলে আমরা কিন্তু খুব ধন্য হব। তাই 23 জুন আপনার কাছে বার্তা পৌঁছে দিতে চাই, আপনি আমাদের কয়েকজন প্রতিনিধিকে অনুমতি দেবেন, আপনার কাছে একটা শুভেচ্ছা বার্তা নিয়ে তারা যাবে, এটুকু আপনার কাছে অনুরোধ রইল। আর প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে আমার অনুরোধ রইল সেই দিনই কিন্তু প্রত্যেকেই আসবে। আমাদের এই মঞ্চ দীর্ঘ 2 বছর পূর্ণ হয়ে গেল, আমাদের কিন্তু অতীতের দিনগুলো সেই আমাদের নিজেদের ভাবনা চিন্তা 2 বছর কীভাবে এলো, কারা মঞ্চটাকে আজকে বাঁচিয়ে রেখেছে, তারা কারা, মঞ্চে নাম লিখিয়ে ঘরে বসে আছে তারা কারা, আগামী দিনে মঞ্চকে সামনে রেখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে ভবিষ্যতে 10 বছরের যন্ত্রণা ভুলতে চায় তারা কারা, তাদের প্রত্যেকেরই কিন্তু আমরা দেখতে চাই ওই 23 জুন সেই তারিখে আমরা সবাইকে দেখতে চাই। কারণ এখানে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার পরে রেজিস্ট্রেশন করেছে অনেকেই, রেজিস্ট্রেশন করার পরে তারাও কিন্তু আসেনি, আমরা রেজিস্ট্রেশন ফর্ম ধরে সেদিনে 23 তারিখে আমরা রেজিস্ট্রেশন নাম্বার ধরে ধরে প্রত্যেককে কিন্তু আমরা টিক দিয়ে দিয়ে দেখব কতজন এই মঞ্চের সমব্যথী। আমরা এতদিন আসিনি, মঞ্চ ধরে রেখেছে হয়তো 150 থেকে 200 ছেলে মেয়ে আছে যারা মঞ্চটাকে ধরে রেখেছে। যদি অতীতের প্রতিদিনের আমরা লাইভগুলো দেখি তাহলে ঘুরে ফিরে সেই মুখগুলো দেখব, খুব বেশি হলে 150 থেকে 200। আমাদের এখানে কিন্তু নাম লিখিয়েছিল প্রায় 1600-র উপর, আবার পরবর্তীকালে রেজিস্ট্রেশন করেছে 700-র উপর, কিন্তু আমি দেখতে চাই 23 জুন কতজন আসছে, ওই রেজিস্ট্রেশন ফর্মটা রিনিউ করতে আসছে কতজন। এবার আমাদের কিন্তু আগামী দিনের ভাবনা চিন্তা অন্যভাবে নিতেই হবে, কারণ আগামী দিনে নিতে হবে, কারণে আগামী আমরা দুটো বছর পিছনের দিনগুলো কাটালাম, কিন্তু আগামী কি আরও 2 বছর কাটাবো কি নেই তা নয়, আমরা আগামী হয়তো 2 মাস বা 3 মাস তার বেশি নয় আমাদের কিন্তু একটা ভাবনা চিন্তা করতে হবে। আর সেই ভাবনা চিন্তায় কিন্তু যারা এই মঞ্চের সঙ্গে সংযুক্ত হয়েছো, সংযুক্ত আছো, যারা ওতপ্রোতভাবে সংযুক্ত আছে তারা তো আছেই, কিন্তু যারা নাম লিখিয়ে রেখেছো, যারা রেজিস্ট্রেশন করেছো, তারা যদি 23 তারিখে না আসো তাহলে কিন্তু সেই রেজিস্ট্রেশন ফর্মটাকে বাতিল বলে গণ্য করে বাকি যারা থাকবে তাদের নিয়ে আবার একটা নিশ্চয় তালিকা তৈরি করতে হবে, সেই তালিকাটাই পাঠাতে হবে। কারণ এখানে এখন প্রত্যেক দিন তোমরা যারা এই মঞ্চে এসে থাকো তারা দেখো 12টা নাগাদ আসেন, পুলিশ ডিপার্টমেন্টের লোক আসেন, তারা কিন্তু তালিকাটা নিয়ে যান, কেন তালিকাটা নিয়ে যান, কেন ছবিটা তুলে নিয়ে যে বলে যান, কিন্তু এখানে একটা কিন্তু তালিকাবদ্ধ হচ্ছে। তাই আগামী দিনে যদি কারাও কেউ মঞ্চে না আসে, তারা যদি বলে আমিও মঞ্চের সঙ্গে সংযুক্ত, আমি কেন ওই তালিকার মধ্যে নেই, এইরকম যেন অন্যায় আবদারটা না করা হয়। যারা অজুহাত বিভিন্নভাবে দিয়েছো, যারা মনে করেছো যে ওদের কাঁধে বন্দুক রেখে আমরা ফায়ার করে বেরিয়ে চলে যাব, তারা ভুল করছো। এই মঞ্চের তরফ থেকে যদি কোনো সুরাহা হয় তাহলে কিন্তু আগামী 23 জুন তাদেরকে আসতেই হবে, তাদেরকে নাম লেখাতেই হবে। তারা যারা অতীতে এসেছিলে, অল্প কিছুদিন এসেছো, তারা কিন্তু আগামী 23 জুন আমাদের যে সমাবেশ হবে সেই সমাবেশটাকে মহাসমাবেশে পরিণত করতে চাই। আর মহাসমাবেশ থেকে বার্তাটা আমরা মাননীয়ার কাছে দিতে চাই, আমরা কালীঘাটে মাননীয়ার কাছে আমাদের প্রতিনিধিরা তার কাছে যেমন শুভেচ্ছা জানাতে যাবে, তেমনি আমাদের দুঃখ দৈন্য কষ্ট আমাদের আবেগ আমাদের অনুভূতি তার পায়ে স্মরণ করে তার পায়েই কিন্তু সমর্পণ করতে চলেছে। তাই সকলের সমবেত সেদিনের যদি মিডিয়া যদি দেখতে পায় আমাদের এতজন এখানে ছিলাম,
মহাসমাবেশে এতজন উপস্থিত ছিল তাহলে তার গুরুত্ব একরকম হবে, আর সেই দিন যদি 100-150 জনের হয় তাহলে তার গুরুত্ব আলাদা হবে। তাই গুরুত্বটা যদি ভাবতে হয় তাহলে কিন্তু সবাইকে ওই 23 জুন আসতে হবে। এই কথাটা যদি কোনো কারোর মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক, হয়তো আমার এই বার্তাটা সবার কাছে পৌঁছাবে না, যার কাছে বার্তা পৌঁছাবে সেই বার্তা থেকে বার্তা আরও বিভিন্ন গ্রুপে বার্তা যাক, সেই বার্তার মাধ্যম দিয়ে সকলের কাছে পৌঁছে যাক, সবাই যেন আসুক, এই অনুরোধটুকু আমার রইল। নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই, নিয়োগ চাই, গেজেট মেনে আপনার পেমেন্টে আপনার সিটে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই।